بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. বিবাহের প্রথম রাত মানে ফুলসজ্জার রাত কাটানোর ইসলামিক নিয়ম কি আছে, আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলসের সঙ্গে এক একটি কথাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে আপনি বিবাহের প্রথম রাত্রি মানে ফুলসজ্জার রাতকে কিভাবে অতিবাহিত করবেন, কোন কোন কাজ আপনি করতে পারবেন না আর কোন কোন কাজ আপনি করতে পারবেন। তো এই জন্য ভিডিওটিকে ছেড়ে কোথাও যাবেন না, সম্পূর্ণ ভিডিওটিকে অবশ্যই দেখে ভালো করে বোঝার চেষ্টা করুন। যদি আপনি অবিবাহিত হন তাহলে ভিডিওটিকে সম্পূর্ণভাবে দেখুন, আর যদি আপনি বিবাহিত হন তাহলে আপনি এটি থেকে জ্ঞান অর্জন করে অন্যদের মাঝে বিতরণ করতে পারেন। আর ভিডিও শুরু করার প্রথমে আপনার কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, আর যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে অবশ্যই জুড়ে থাকুন। বিবাহ করা সুন্নত আর ইসলামের একটি গুরুত্বপূর্ণ অংশ। যদি কোনো ব্যক্তি কোনো রকম জায়েজ কারণ ছাড়া বিবাহ না করে অথবা বিবাহ করতে দেরি করে তাহলে এটি ইসলামের বিরোধী কাজ হবে, আর এই জন্য প্রত্যেক ব্যক্তিকে বিবাহ করা প্রয়োজন। যেই মানুষদের সর্বপ্রথম বিবাহ হয়ে থাকে তাদের মস্তিষ্কে অনেক ধরনের প্রশ্নের ঘুরপাক খেয়ে থাকে, আর তারা ভাবে যে ইসলামিক রীতি অনুসারে বিবাহের প্রথম রাতে কি কি করতে হয়, মানে এটিকে পালন করার ইসলামিক পদ্ধতি কি। তো আমরা এখানে প্রথম রাত্রির সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, কিন্তু আপনার কাছে অনুরোধ থাকবে যে আপনি শুধুমাত্র এটিকে ইসলামিক শিক্ষা অর্জনের নিয়তে বোঝার চেষ্টা করবেন। মনের ভিতরে কোনো নোংরা চিন্তা ভাবনা রাখবেন না, আর না তো ভিডিওর নিচে কোনো নোংরা কমেন্ট করবেন, কেননা আমাদের উদ্দেশ্য সেই সমস্ত মানুষদের ইসলামিক নিয়মকে জানানোর যাদের এর সম্বন্ধে জ্ঞান খুবই কম আছে। তো চলুন সামনের দিকে এগিয়ে যাই। বিবাহের পর যখন স্বামী স্ত্রীর রুমে প্রবেশ করবে তখন সর্বপ্রথম সে নিজের বিবিকে সালাম দেবে, তারপর সে কেমন আছে সেই সম্বন্ধেও জিজ্ঞেস করবে। এরপর দুলহানের সঙ্গে কিছু কথা বলার পর তার মাথার চুলের উপর হাত দিয়ে এই দোয়াটি পড়তে থাকবে। এখানে আপনাদেরকে থামিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ছোট ইরশাদ শোনাচ্ছি। আবু দাউদ এবং বুখারীতে আছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো ব্যক্তি নিকাহ করে এবং প্রথম রাত্রিতে নিজের বিবির কাছে যায় তাহলে সে যেন তার নরম হাতে নিজের দুলহানের মাথার কিছু চুলকে স্পর্শ করে এই দোয়াটি পড়তে থাকে। আপনি স্ক্রিনে যে দোয়াটি দেখতে পাচ্ছেন এই দোয়াটি পড়বেন, আর এই দোয়াটির মানে হচ্ছে গিয়ে ইয়া রাব্বুল আলামিন, আমি আপনার কাছে এর মানে আমার বিবির ভালো এবং খায়ের বরকত চাইছি এবং আশ্রয় চাইছি এর খারাপ এবং বদ অভ্যাসগুলো থেকে। এখানে আরেকটি জরুরি কথা হলো, মাথার চুলে হাত দিয়ে দোয়া করার আগে নিজের বিবিকে জানিয়ে দেবেন যে এটি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ, না হলে যে মেয়েদের এটি জানা থাকবে না তারা হয়তো ভুল বুঝতে শুরু করবে। আর এই জন্য আমরা মেয়েদেরকে অনুরোধ করব যে তারাও যেন এই ভিডিওটিকে ভালো করে শুনে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ইরশাদকে বুঝে নেওয়ার চেষ্টা করেন। এরপর যদি আপনি অজু না করে থাকেন তাহলে অজু করে নেবেন, আর তারপর দুই রাকাত নফল নামাজ আল্লাহর শুকরিয়া আদায় এবং দোয়া করার জন্য পড়বেন। একটি কথা আপনাকে জানিয়ে রাখি যে এই সময় আপনাকে জামাতের মতো করে নামাজ পড়তে হবে, মানে স্বামীর সামনে ইমামের মতো খাড়া হয়ে নামাজ পড়বেন এবং বিবি তার পিছনে দুজনে একসঙ্গে নামাজ পড়বেন। আর আপনাকে এই নামাজের নিয়ত এমনভাবে করতে হবে যে আমি কাবা শরীফের দিকে মুখ করিয়ে আল্লাহর ওয়াস্তে দুই রাকাত আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য নফল নামাজ পড়ছি, আল্লাহু আকবার। তারপর যেমনভাবে সাধারণ নামাজকে পড়া হয়ে থাকে ঠিক তেমনভাবে সম্পূর্ণ করবেন, আর নামাজ সম্পূর্ণ হয়ে গেলে বিবাহ ঠিকঠাকভাবে সম্পূর্ণ হওয়ার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আর এই দোয়া করতে থাকবেন আয় আল্লাহ এই বিবাহকে কামিয়াব বানিয়ে দিন, আর এরপরও আমাদের সকলকে হাসি খুশি রাখবেন এবং আমাদের যে সন্তানদেরকে দান করবেন তাদেরকেও নেক দান করবেন। আর এছাড়াও আপনি এমনভাবে দোয়া করতে পারেন যে ইয়া রাব্বুল আলামিন, আপনার শুকরিয়া এই জন্যই কেননা আপনি আমাদের দুজনকে এই দিনের দ্বারপাড়ায় উপস্থিত করেছেন, আমাদের দুজনকে এমন খুশি এবং পবিত্র নিয়ামতে মনোনীত করেছেন এবং আমার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমল করার তৌফিক দান করেছেন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের এই খুশিকে সব সময় এমনভাবে প্রতিষ্ঠিত রাখবেন, আমাদেরকে এমনভাবে মিলন মহাব্বতের সাথে জীবন কাটানোর তৌফিক দান করেন। ইয়া রব্বে কাদির, আমাদেরকে নেক এবং বাধ্য সন্তান দান করবেন। এছাড়াও আপনি নিজের ইচ্ছামতো যে সমস্ত দোয়াকে করতে চান সেগুলোকেও করতে পারেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, দোয়া করার প্রথমে দরুদ শরীফকে পড়ে নেবেন এবং দোয়া করার শেষে দরুদ পাককে অবশ্যই পড়ে নেবেন। এবার নামাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর কোনো কাজকে করার জন্য তাড়াহুড়ো করবেন না, বরং এই সময় আপনি নিজের দুলহানের সঙ্গে কিছু এমন কথা বলুন যাতে করে তার লজ্জা দূর হয়ে যায়। কিছু নিজের সম্বন্ধে বলুন আর কিছু তার মুখ থেকেও শোনার চেষ্টা করুন।
তারপর যখন দুলহানের লজ্জা কিছুটা কমে যাবে এবং আপনারা দুজনেই একসঙ্গে শোয়ার নিয়ত করে নিয়েছেন, তো তার আগে এই দোয়াকে অবশ্যই পড়ে নেবেন। মানে সহবাস করার আগে আপনাকে এই দোয়াটি অবশ্যই পড়তে হবে। আর এই দোয়াটির অর্থ এটি যে, আল্লাহর নামে, হে আল্লাহ, দূর করে দিন আমাদের দুজনের কাছ থেকে শয়তান এবং মারদূতকে, আর দূরে রাখুন শয়তান এবং মারদূতকে সেই সমস্ত সন্তানের কাছ থেকে যাদেরকে আপনি আমাদের দান করবেন। এবার যে ব্যক্তি সহবাসের আগে এই দোয়াকে পড়বেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে সন্তান দান করবেন, তখন শয়তান সেই সন্তানদেরকে কোনো ক্ষতি পৌঁছাতে পারবে না। আরেকটি জরুরি কথা, আপনি বিবির মাথায় হাত দিয়ে যেই দোয়াকে পড়বেন, সেই দোয়াকে আপনি শুধুমাত্র প্রথম রাত্রিতে পড়বেন। আর যেই দোয়াকে আমরা এখনই জানলাম, সেটিকে আপনি যখনই নিজের বিবির সঙ্গে শোয়ার মনস্থির করবেন, মানে সহবাস করার নিয়ত করেছেন, তাহলে তার আগে এই দোয়াকে অবশ্যই পড়ে নেবেন। আর এই দোয়াকে পড়ার পর যদি আপনি সহবাস করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার সন্তান খুবই নেক এবং বাধ্য হবে, আর যার পর শয়তান কোনো প্রভাবই খাটাতে পারবে না। শয়তানের ছায়া থেকে এবং শয়তানের স্পর্শ থেকে সবসময় সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই খুব সুন্দর আমল করার তৌফিক দান করেন, আমিন। ভিডিওটিকে যদি আপনার সামান্য মূল্যবান মনে হয়ে থাকে, তাহলে আপনি এটিকে আপনার প্রিয়জন এবং সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্ল্যাটফর্মে শেয়ার করুন, যাতে করে যারা এর সম্বন্ধে অজ্ঞাত আছে তারা অবশ্যই জানতে পারবে, আর আল্লাহ রাব্বুল আলামিনও আপনাকে এর প্রতিদান অবশ্যই দান করবেন। শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।